আকিদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতই একমাত্র নাজাতের পথ, এ বিষয়ের উপর আলোচনা পেশ করছেন মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল হাসানাত আল কাদেরি। হোয়াট ইজ আকায়েদ এন্ড আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ অনলি ওয়ে অফ এক্যুয়ারিং প্যারাডাইস। অন দিস টপিকস ইজ গোয়িং টু টেক পার দ্য ডিসকাশন আল্লামা আবুল হাসানাত আল কাদেরি, দ্য আরবিক লেকচারার অফ মাদ্রাসা তাইবিয়া সুন্নিয়া ফাজিল। সাবজেক্ট হলো আকিদা কি,
এবং আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নিয়তই হলো একমাত্র হক দল, এটার উপরে আলোচনা। মুআজ্জাজ মহতরম, আসলে এই বিষয়টাই হলো আজকের পুরা মাহফিলের মূল উদ্দেশ্য বিন্দু। এই মাহফিলের মৌজু হচ্ছে এইটাই, কারণ এখানে যে সমস্ত ওলামায়ে কেরামের নাম এখানে দেখেছি, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে কোনো কথা বললে না। আকীদা এক বচন, বহু বচন হচ্ছে আকায়েদ। সংক্ষেপে আমি এতটুকু বলতে পারি, আকীদা হচ্ছে মা ইয়ুকসাদুল ইতিকাদু বিহি দুনাল আমাল, যার দ্বারা এতেকাদ আপনার অন্তরের গহীনে যে বিশ্বাসটা রয়েছে সেই বিশ্বাসটাকে বলা হয় আকীদা। আমি নামাজ পড়ি, আমার আকীদা হলো এটা আমার আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ। নামাজটা হলো আমল, আর ওই বিশ্বাসটা হলো আকীদা। বলুন না সুবহানাল্লাহ। ওই বিশ্বাসটার মধ্যে যদি কোনো প্রকারের বেশকম হয়ে যায়, তাহলে যতই আমল করেন কোন আমল আল্লাহর দরবারে কবুল একটু জোরে বলেন, আমার আমল আল্লাহর দরবারে কবুল হওয়া না হওয়া সব কিছু ডিপেন্ড করে, সব কিছু এটা তার মদার হচ্ছে আকীদার উপরে। কার উপরে? একটু জোরে বলুন, কার উপরে? আপনিও মুজাহাদা করছেন, নামাজ পড়েন অনেক কষ্ট করে, আবার আপনাদের পাশে আনোয়ারাতে আসার সময় দেখেছি আমাদের বিধর্মী হিন্দুরা রয়েছে, তারাও কিন্তু সাধনা করে। তারা রাতের বেলায় এই প্রচন্ড কনকনে শীতের মধ্যে তারা সাধনার মধ্যে মশগুল থাকে, তো তারাও কষ্ট করে, আপনিও কষ্ট করছেন, তাদেরটা কি আল্লাহর দরবারে কবুল হবে? কেন হবে না? তারা তো কষ্ট করে, কেউ কষ্ট করলে হবে না, তাদের এই কষ্টটা আল্লাহর দরবারে বিচার যাবে। এই জন্য মূল কারণ হচ্ছে তাদের আকীদা ঠিক নাই। কি ঠিক নাই? একটু জোরে বলেন, কি ঠিক নাই? আমাদের সমাজের মধ্যে একটা শ্রেণী এখন বের হয়েছে নতুন ভাবে, যেটা পুরাণের মধ্যে ছিল কিন্তু এখন আবার তাদের পুরানা মুখোশটাকে ছিন্ন করে তৎকালীন সময়ের সৈয়দ উলামায়ে কেরামের সামনে তাদের ইজ্জত যখন কোন প্রকারে পাত্তা পাচ্ছিল না, তখন তাদের আকীদা, মোস্তা মোসা আকীদা এগুলো সমাজ থেকে বিতাড়িত হয়েছে। এখন তারা আবার নব্য নামে আমাদের কাছে হাজির হয়েছে। এদের চারটি নাম আমি খেয়াল করেছি, এরা আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভিন্ন আকীদা নিয়ে আবার প্রেজেন্ট হয়েছে। এদের এক নাম হচ্ছে আহলে হাদিস, এক নাম কি? দ্বিতীয় নাম গায়রা মুকাল্লিফ, আরেক নাম বলে লা মাযহাবি, আরেক নাম বলে সলফি। সলফি বলেন, গায়রা মুকাল্লিফ বলেন, আহলে হাদিস বলেন, লা মাযহাবি বলেন, নাম চারটা কিন্তু আকীদা তাদের। এরাও নামাজ পড়ে, আবার চট্টলার বুকে উলিঘা মসজিদের পাশে আরেকটা মসজিদ আছে, ওই মসজিদের নাম আহমদিয়া মসজিদ। আমার কথা খুব খেয়াল করবেন, আমি একটা হাদিসের একটা ইবারতে নিয়ে বিশাল ঘটনার দিকে আমি যাব, হাদিসে যেটা আছে সেটাই বলবো। আমি জানি না এই হাদিসগুলোতে আমাদের হুজুর অনেক কল অনুধাবন করেছেন, কতটুকু এটার সাথে কিতাবের সাথে সামঞ্জস্যতা আছে সেটা উনি প্রিন্সিপাল মানুষ উনি বোঝেন। আমি মূল হাদিসের দিকে যাব, সেই দলটার নাম হচ্ছে আহমদিয়া। এদেরকে আমরা বলি নাকি কাদিয়া নিয়ে, এরা নামাজ পড়ে কি? একটু জোরে বলেন, এরা নামাজ পড়ে কিনা?
এদেরও নামাজ, এদেরও রোজা, এদেরও হজ রয়েছে। একটা বেশ কম আকিদার ক্ষেত্রে তাদের একটা বিশ্বাস হচ্ছে আমাদের নবী নবী, আমাদের নবী নবী। কেমন নবী? তা আমাদের নবী শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্য প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হি ইজ দ্য বেস্ট প্রফেট, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু বেশ কম কোথায়? তবে উনি শেষ নবী নয়, ওনার পরেও নবী আসতে পারে। এই নবী আসতে পারে মধ্যে একজন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এবাদত আছে কিনা? জোর বলেন, এবাদত আছে কিনা? আকিদা কি আরেকজন নবী আসতে পারে? দুটা গেল, আরেকটা ফরিক দেখি, তাদেরকে বলা হয় লাফেজি। এরা আমাদের দেশে এগুলোর তেমন একটা দৃষ্টিপোষণ হয় না। ইরানের মধ্যে, ভারতবর্ষের মধ্যে, পাকিস্তানের মধ্যে এগুলোর বেশি সংখ্যা দেখা যায়। এরাও নামাজ কালমা পড়ে, কিন্তু এদের আকীদা হলো যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর বিন খাত্তাব, হযরতে ওসমান জিন্নুরাইন, এরা এক একজন বড় বড় জালেম ছিল, নাউযুবিল্লাহ, এদেরকে কাফের পথে অবিচ্ছন্ন তারা দিয়েছে। এরাও পড়ে না নামাজ? একটু জোরে বলেন, একটু জোরে বলেন, পড়ে কিনা? কিন্তু এদের আকীদা হচ্ছে সিদ্দিক আকবরের আকীদা কি নয়, ওনাকে জালেম বলেছে তারা। বেশ কম সময় হয়ে গেল, আর আমলের ক্ষেত্রে নয়, বেশ কম কোথায় হয়ে গেল আমাদের সাথে? এইভাবে আরেক দলের নাম হলো শিয়া, রাফিজিদের আরেকটা অংশ, আরেকটা দলের নাম হলো খারেজি, যারা আহলে বাইতকে ভালোবাসে না। আরেকটা দলের নাম হয়ে গেল ইয়াজিদি, যাদের দাড়ি জুব্বা সব আছে, কিন্তু ইমাম হুসাইনকে তারা বাগি বলে। যেমন বলেছে ডাক্তার জাকির নাইক বর্তমানে, সে বলেছে ইয়াজিদ অত্যন্ত ভালো, সে হচ্ছে আমিরুল মুমিনীন ছিল, আর ইমাম হুসাইন তিনি বিদ্রোহ করে মারা গিয়েছেন। তার লেকচার দিতে আপনারা বুঝতে পারলেন। এখন আমরা কই যাই? সাধারণ মানুষের প্রশ্ন, হুজুর এ বলে এদিকে যাও, ওয়াহাবি বলে এদিকে যাও, কাদিয়ানি বলে এদিকে যাও, সবাই দাবি করে আমি সত্যের পথের মধ্যে রয়েছি, এখন আমি কোথায় যাব? আমার নবী অনেক আগে বলে দিয়েছেন, দেড় হাজার বছর আগে, আল্লাহর নবী একদিন নামাজ আদায় করলেন, আল্লাহর নবী একটা ভাষণ দিলেন, নামাজের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে ফিরে বসলেন। সাহাবি হাদিস বর্ণনা করে, সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন ثم أقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة زرفت منها العيون ووجلت منها القلوب. আল্লাহর নবী নামাজ শেষ করে আমাদের দিকে ফিরলেন। সেই জন্য বোঝা যায়, মাসালা মনে রাখবেন, নামাজ শেষ করে মুসল্লির দিকে ফিরা, এটা সুন্নতে মুস্তফা। অনেকে ফিরতে চায় না, পশ্চিম দিকে আমি দিয়ে দেয়। আবার অনেক ভাইরা রয়েছেন আমাদের দেশে, এরা কবর জিয়ারত করতে যান, বড় সুন্দর লাগে, তারা কবর জিয়ারত করে কবরের দিকে ফিরে, যখন মুনাজাতের সময় হয় তারা তখন পশ্চিম দিকে কবরকে ফুটে দিয়ে পশ্চিম দিকে ফিরে যায়। এই বিধান তারা কোথায়? মুনাজাতের কেবলা কি পশ্চিম দিকে? মুনাজাতের কেবলা কানে কাবা নয়, মুনাজাতের কেবলা তো আসমান। মুনাজাতের কিবলা এটা আসমান, আসমান হচ্ছে মুনাজাতের কিবলা, নামাজের কিবলা বাইতুল্লাহ। জিয়ারত করতে যখন যাবেন ফিরতে হবে কবরের দিকে, কিন্তু মুনাজাত তখন করবেন যার সাথে জিয়ারত করেছেন। আমি অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাসানী সাহেবের সাথে জিয়ারত করলাম, জিয়ারত মানে কথা বলা, ফেস টু ফেস কথা বলা, মুখের সামনে মুখ নিয়ে, অর্থাৎ একজনের মুখোমুখি হয়ে কথা বলার নামকে বলা হয় জিয়ারত।
সেই জন্য কবর জিয়ারতের উত্তম দিক হচ্ছে আপনি কবরবাসীকে কোন দিকে শুয়েছেন সেটার দিকে খেয়াল করুন। একজন মানুষকে যখন আপনি কবরের মধ্যে রাখেন, উত্তর দক্ষিণ করে কবরের মধ্যে রাখেন, মুখটা যখন আপনি কিবলার দিকে ফিরিয়ে দেন, তো একজন জিয়ারতকারী কোন দিকে দাঁড়িয়ে কবর জিয়ারত করা উত্তম, ওই দিকে দাঁড়াও সেই দিকে ব্যক্তির মুখ রয়েছে। তো ব্যক্তির মুখ যদি পশ্চিম যদি এইদিকে হয়, কাবা যদি এইদিকে হয়, কিবলা যদি এইদিকে হয়, তো এই ব্যক্তিকে এইদিকে শোয়ানো হয়েছে। আমার কবর জিয়ারত করতে হবে কাবাকে পেছন দিয়ে ওই কবরবাসীর মুখ বরাবর। এটা হলো মুস্তাহাব। এটাতে কবর জিয়ারত করলাম, জিয়ারত করার পর যখন মুনাজাত হয় তখন তারা আমার কাবার দিকে ফিরে যাবে। কি রে ভাই কাবার দিকে ফিরলা কেন? তোমার ওই মুরুদা ব্যক্তির চাই দেখি কাবার দাম বেশি, তার দাম বেশি, খানে কাবার দাম বেশি না একজন মুমিনের দাম বেশি। আল্লাহ জালালউদ্দিন রুমি বলেন, আজ হাজারা কাবা এক দিল বেহতরা, হাজারা কাবার চাইতে একজন মুমিনের দাম অনেক অনেক বেশি। বলুন না সুবহানাল্লাহ। হাজারো কাবার চাইতে একটা কাবার নয়, হাজারো কাবার চাইতে একটা কাবার দাম বেশি। মুমিনের কলব তো আল্লাহর আসন। বলুন না সুবহানাল্লাহ। ফিরে গেলেন সাহাবায়ে কিরাম বলেন এমন বক্তব্য পেশ করেছেন যেই বক্তব্যে সবার চোখের মধ্যে পানি এসে গেছে। আল্লাহর নবীর এত অলংকার পূর্ণ বক্তব্য পেশ করেছেন সাবলীল ভাষায়, প্রত্যেকটা চক্ষু থেকে পানি পড়তে লাগলো। ওয়াজিলাতিল কুলুব, অন্তরগুলোর মধ্যে কম্পন সৃষ্টি হলো। বলুন না সুবহানাল্লাহ। আমরা কয়জন বক্তা পারি চোখের পানি এনে দিতে, কয়জন বক্তা পারি অন্তরটাকে খোদার সাথে মিলিয়ে দিতে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেভাবে বক্তব্য পেশ করলেন। শেষ বক্তব্য, আপনি দয়া করে আমাদেরকে একটু ওসিয়ত করুন। রসুল বললেন, আমার প্রথম ওসিয়ত হচ্ছে আমি তোমাদেরকে খোদা বিকির ওসিয়ত করছি। তাকওয়াল্লাহ মানে কি? তাকওয়াল্লাহ মানে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে বাঘ দেখলো ভয় করি, সাপ দেখলো ভয় করি, আল্লাহকে আমি সেভাবে ভয় করব? একটা বাঘ দেখেছি ওরে বাবা বাঘ দিলাম তো, এটাও ভয়। সাপ দেখলাম সাপ সাপ করে ভাগে গেলাম, এটাও ভয়। আল্লাহকে ভয় মানে আল্লাহকে ভয় মানে আল্লাহ আল্লাহর সামনে গিয়ে দৌড়ি ভাগা। তো আল্লাহর ভয় কি? আল্লাহর ভয় হচ্ছে আল্লাহ যেটা করতে বলেছে সেটা করা, যেখান থেকে বাঁচতে বলেছে সেখান থেকে বাঁচা। এটার নাম হলো তাকওয়া ইলাহি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন দাড়ি শেভ করে ফেলো, আমি দাড়ি শেভ করে ফেললাম, এটা আমি আল্লাহকে খুব ভয় করি, তাকওয়া নামার অন্তরে তাকওয়া আছে, আমি দাড়ি শেভ করে ফেলেছি, এটা তাকওয়া? আমি অত্যন্ত পরহেজগার মুত্তাকি মানুষ, কেমনে বুঝলাম? হজ করে এসেছি, যখন জমিনের মধ্যে চাষাবাদ করতে গিয়েছি আরেকজনের জমিনে এক হাত ঢুকে দিয়েছি, এটা তাকওয়া? এটা তাকওয়া? তাকওয়া মানে হচ্ছে আল্লাহ আমাকে যা করতে বলেছেন সেটা করা, নামাজ পড়তে বলেছেন নামাজ পড়া, আল্লাহ জুলুম করতে জুলুম থেকে বিরত থাকতে বলেছেন জুলুম থেকে বিরত থাকা,
এটার নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যখন বান্দার মধ্যে এসে যায় তখনই বান্দা ওলি হয়ে যায়। তাকওয়া ছাড়া কোনোদিনও ওলি হতে পারে না। যারা শুধু এক পলক নয়, সদা সর্বদা আল্লাহকে যারা ভয় করেছে, তাকওয়া পরহেজগারি অর্জন করেছে, তাদেরকে বলা হয় ওলি। আর এখন বলি কতগুলো বের হয়েছে, এরা বলি নয়, এরা হচ্ছে বলি। নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, আবার এক ধরনের এখন শাহজাদা বের হয়েছে, দাড়িও নাই, মুসো নাই, পায়জামা যখন পরে স্টেজের মধ্যে উঠে ওনার জুম্পাও টাকুন দিছে, পায়জামাও টাকুন দিছে, সুন্নতের খেলা বৌদিতে আছেন, নামাজের দাওয়াতটা ওনার মধ্যে নাই, সঠিক সময় উনি নামাজটা পড়েন না, স্টেজের মধ্যে আসতে ভাস করা একটা টুপি উনি লাগিয়ে দেন, আর সকলে তার কদমে এসে সিজদা দেন, উনি হয়ে যায় বলি। বলুন না নাউজুবিল্লাহ। এই আর একবার নাম, কিন্তু আফসোস এরা নিজেদেরকে সুন্নি দাবি করে, এটাই হলো আমাদের আফসোসের বিষয়। আমাকে তাকওয়ার কথা বললেন, এরপর বলেন শোনো, ওয়াসসামাওয়াত্তা, তোমরা নেতার নির্দেশ মানবে, তাকে অনুসরণ অনুকরণ করবে মুসলমানেরা। আজ মুসলমানরা নেতার নির্দেশ মানে না। ওয়ালাউ কানা হাবশিয়ান, মনে রাখবে, সে যদি ব্যক্তি একজন হাবশীয় হয়, তোমার নেতা ইসলামী নেতা, সেই নেতাকে অনুসরণ অনুকরণ করবে, একতলাপ করবে না, যদি একতলাপ করো ধ্বংস হবে। আল্লাহ নবী বলেন, ফাইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা বসবাস করবে, যারা আসবে, মানে আমরা, আমাদের কথা বলছেন, সে অনেক একতলাপ দেখতে পাবে। সাধারণ মানুষগুলো বলে হুজুর, এরা বলে কিয়াম নাই, আপনি বলেন কিয়াম আছে, এরা বলেন নবী আসবে না, আপনারা বলে নবী আসবে, এরা বলে হুজুর নামাজ এইভাবে পড়তে হবে, আপনি বলেন নামাজ এইভাবে পড়তে হবে, আপনি বলেন দুই আঙ্গুল দুই পার মাঝখানে চার আঙ্গুল রাখতে হবে, এরা বলে সেখানে শক্তি যা আছে অতটুকু জায়গাতে হবে। হুজুর এখন যাব কোন দিকে, এটা সাধারণ মানুষে বলে না, আপনারা কোথায় যাবেন, এই কথাটা রাসূলুল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন, তোরা কোথায় যাবি, ইখতিলাফান কাসীরা, তো সেই অবস্থার মধ্যে তোমরা কোন দিকে যাবে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, সেই অবস্থায় তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। গরুর গোশ খাওয়ার সময় হাত দিয়ে যেভাবে গরুর গোশকে চিবিয়ে ধরো, ওই গরুর গোশ এই রাত থেকে ওই রাতে যেতে পারে না, অন্য কোন ছিঁড়েও দিতে পারে না, শক্তভাবে যেভাবে গরুর গোশটাকে ধরে রাখো। আমার নবী বলেন, আমার সুন্নতটাকে সেভাবে ধরবা। আরেকটা জিনিস দিয়ে গেলাম, আমি এমন তালিম দিয়েছি, এমন শিক্ষা দিয়েছি, এমন আদর্শ দিয়েছি, এমন সিস্টেম আমি শিখিয়ে দিয়েছি, আমার ফলোয়ার বানিয়ে দিয়েছি, সিদ্দিক আকবরকে দিয়ে গেলাম, ফারুক আজমকে দিয়ে গেলাম, ওসমান জিন্নুরকে দিয়ে গেলাম, মাওলানা আলীকে দিয়ে গেলাম, আমি যখন থাকবো না, এদেরকে যখন তোদের সামনে রাখবি, আমার সুন্নতকে যখন ধরতে পারবি, যেই দলের মধ্যে আমার সুন্নত পাবি, যেই দলের মধ্যে আমার সাহাবি পাবি, মুস্তাই পাবি, এটাই সূরাতুল মুস্তাকিম, এটাই হক। দান বলুন না সুবহানাল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত? আট রাকাত না 20 রাকাত? সুন্নিরা বলে, সুন্নিরা বলে 20 রাকাত, ওরা বলে আট রাকাত। কই আট রাকাত পালি কই? তো হুজুরে আয়েশা আয়েশা সিদ্দিকার হাদিস বুখারী শরীফে রয়েছে, আট রাকাত পড়েছেন। তো এটা বুখারী শরীফে যে রেওয়ায়েত আছে, এটা হচ্ছে মুহাম্মাদিও গায়রে মুহাম্মাদিও। তো গায়রে মুহাম্মাদিও তারাবি আছে? বুঝার লো, ওই আট রাকাত কি নয়, সলাতে তারাবি নয়, তো সলাতে তারাবি কয় রাকাত? জিজ্ঞেস করবো কার কাছে, যারা রসুলের পেছনে পড়েছে,
ইমাম সাহেবের প্রথম কাতারে যিনি ছিলেন উনি বেশি বুঝবেন না, পেছনের কাতারে যে ছিল সে বুঝবে বেশি। একটু জোরে বলেন, কে বুঝবে বেশি? আমার নবী কতদিন তার নামাজ পড়েছেন? দুদিন। কিংবা প্রথম কাতারের মধ্যে সিদ্দিক আকবর, ওমর বিন খাত্তাব, ওসমান ইবনে রাইন, হায়দার কানান মাওলা আলী। জিজ্ঞেস করলাম তাদের একজনকে কত রাকাত পড়েছেন, হযরত ওমর বলেন 20 রাকাত পড়েছেন। কয় রাকাত? জোরে বলেন, 20 রাকাত। তাহলে হযরত ওমর থেকে 20 রাকাত শুরু। এখন আমরা কোন দিকে যাই হুজুর? ইয়াহুদকে যাই হোক, কিছু সুবিধাবাদী মানুষ আছে, ওই সুবিধাবাদী আলেমদেরকে বারবার জানায় সহজে ইয়াহুদদের ঐক্য হয়, ওদের ঐক্য আয় মুক্তি দেয়। তুই হজ্জে যাবে এই রাসূলুল্লাহ বলে দিয়েছে, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বড় মুসিবতে আছে। এখন ওরা বলে নবী নাকি আরেকজন আসবে, তা আপনি কি বলেন? তো তুমি সিদ্দিক আকবরকে বলো যে নবী আরেকজন আসবে কিনা। তো সিদ্দিক আকবর বলে নবী আরেকজন আসার যদি সুযোগ থাকলো তাহলে মুসাল্লামাতুল কাযাবের বিরুদ্ধে যুদ্ধ করা আমার দরকার ছিল। তাহলে আমার আদর্শ হলো রসুলের সাহাবীদের আদর্শ হলো আর নবী আসবে না। বলুন না সুবহানাল্লাহ। এই অবস্থার মধ্যে তোমরা আমার সুন্নতকে দারুণ করবে, মনে রাখবেন এখানে রসুল সুন্নত বলেছেন, হাদিসই বলে নাই। সেই জন্য আমাদের নাম হলো আহলে সুন্নাত, আহলে হাদিস নয়। আমাদের নাম কি? একটু জোরে বলেন, সুন্নাত এবং হাদিসের মধ্যে ডিফারেন্স আছে। রাসূলুল্লাহ শাদি মোবারক কয়টা? কয়টা? 11। হাদিসের বাসনা নাই, এটা হাদিস। আমার তো তো অমিত হ্যাঁ, যেই হাদিসটা রসুলের জন্য খাস এটা হাদিস, আবার আমাদের জন্য খাস হতে পারে ওটাও হাদিস। হাদিস আম, সুন্নত হচ্ছে শুধু ওইগুলো যেগুলো আমরা আমল করতে পারি। আল্লাহর নবী সোমে রেসা লাগাতার 3-4 দিন একসাথে ইফতার সারা রোজা রেখেছেন, আমরা রাখতে পারবো? আল্লাহ নবী শাদি মোবারক বেশি হয়েছে, আমরা করতে পারবো? আল্লাহ নবী মেরাজে গিয়েছেন, আমরা যেতে পারবো? তাহলে ওগুলো তো হাদিস, ওইগুলো আপনি আমল করতে পারবেন? পারবেন না। যেটা আপনি আমল করতে পারবেন সেটাকে বলা হয় সুন্নাত। সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে রাসূলের সুন্নাত পালন করা। সেই জন্য আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত, সুন্নাত ওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের আরেকটা নামের সাথে আরেক আছে ওয়াল জামাত, আমরা জামাত ওয়ালা। জামাত মানে হচ্ছে যারা সাহাবায়ে কেরামকে মানে, তাদেরকে বলা হয় আহলে সুন্নাত। যারা নবীর সুন্নাত মানে, সাহাবায়ে কেরাম মানে, তাদেরকে বলা হয় আহলে সুন্নাত। সেই জন্য আমাদের নাম আহলে হাদিস নয়, আমাদের নাম কি? আহলে সুন্নাত। আর নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে কর্তব্য হলো আমি নবীর সুন্নাতকে ধরে রাখা। ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদীন আল মাহদীন, যারা নিজেরা পথ প্রদর্শক আবার নিজেরাও হেদায়েত প্রাপ্ত, আল্লাহর নবী থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছেন, জগৎকেও হেদায়েত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। বর্তমানে সেই দলটাই হচ্ছে একমাত্র সত্যিকারের দল। আল্লাহ নবী বলেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে, আনা আব্দুল্লাহ ইবনে আমর ইউকল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলা উম্মতি আই লা ইয়াতিয়ান্না যামানু আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা জামানা আসবে। কি জামানা? কামা আতা আলা বানি ইসরাঈল, যেভাবে এসেছে বনি ইসরাঈলের উপরে সেভাবে আমার উম্মতের উপরে একটা সময় আসবে। হাসবান নাল বিন নাল, সেটা হয়ে যাবে জুতার সাথে জুতার মিলনের মতো। আমরা স্যান্ডেল পা পাঠাই দিই, কয়টা? কোনটা স্যান্ডেল সাইজ মাপ একই রকম ছিল? রাসূলের তসবি দেখুন, রাসূলুল্লাহ তসবি দিলেন, স্যান্ডেল পায়ে আমরা চলি। এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আসবে দুই স্যান্ডেল একেবারে বরাবর হয়ে যাবে, দুই স্যান্ডেলের মতো হবে। কেমন স্যান্ডেল? কেন হবে জানো? হাত্তা ইনকার মিনহুম, বনি ইসরাঈলের আমলটা যেমন ছিল আমার উম্মতের আমলও ওই দুই স্যান্ডেলের মতো একই রকম হয়ে গেছে। দুই স্যান্ডেলের মধ্যে সাদৃশ্য রয়েছে, বনি ইসরাঈলের আমল
এবং উম্মতে মুহাম্মদের আমল কাছাকাছি হয়ে যাবে, একেবারে সমান সমান। বনী ইসরাইলরা কি করেছিল? বনী ইসরাইলরা শেখ করে, আমার উম্মতরা এবং শেখ করে, মিলেছে? বনী ইসরাইলরা পায়জামা টাকুর তলে রাখে, আমার উম্মতরা এবং পায়জামা টাকুর তলে রাখলে এটা বাহাদুরি মনে করে। উপরে উঠিয়ে ফেললে তাকে জঙ্গি বলে, তাকে বলে আনকালচার। বনী ইসরাইল ইহুদি নাসারারা তাই পড়া শিখিয়েছে, আমার উম্মতরা এখন যিনি তাই পড়েন তাকে বলে ইসলামিক ব্যক্তিত্ব, হি ইজ দা লিডার অফ ইসলাম, তাই পড়া। বনী ইসরাইল যে আমলগুলো করেছে ওই দুই স্যান্ডেলের মিলনের মতো আমার উম্মতরা এমন কাজ করবে। এমনকি ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়্যাতান লাকানা ফি উম্মতি মান ইয়াদউ যালিক, যদি তাদের মধ্যে কেউ নিজের মার সাথে জেনা করে থাকে তাহলে আমার উম্মতের মধ্যেও এমন বন্ধা সৃষ্টি হবে যে তার মার সাথে জেনা করে। এই জমানা এমন একটা জমানা তোমাদের উপরে আসবে। এখন দেখেন খেতে যান ইহুদি নাসারা, বসবেন ইহুদি নাসারার মতো, বসেছেন বনী ইসরাইলের মতো। আমাদের পোশাকের দিকে তাকান, তাও বনী ইসরাইলের পোশাক। আমাদের চলনের দিকে তাকান, বনী ইসরাইলের পোশাক। আমাদের রাষ্ট্র পরিচালনা সেটাও ব্রিটিশ গভর্নমেন্টের সেই ল অনুসারে পুরা বাংলাদেশ চলছে, সেটাও বনী ইসরাইলের দেওয়া। কোন দিক দিয়ে বনী ইসরাইলের আমল নাই, আমার নবী বলে দিয়েছেন ওই বনী ইসরাইলের আমল করা পূর্ণ একটা সময় বন্দা তোদের মাঝে এসে যাবে, এই সময়টা এখন চলছে। আর শোনো, ইন্না বনী ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈন মিল্লা, জেনে রাখো বনী ইসরাইল 72 ফেরকায় ভাগ হয়েছে, এদের ফেরকা ছিল 72টি। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসাতিন ওয়া সাবঈন মিল্লা, আর আমার উম্মতরা 73 ভাগ হয়ে যাবে, ওদের কাছাকাছি আছে। কিন্তু ওই 72টা জাহান্নামেই গিয়েছে, কিন্তু আমার উম্মতদের মধ্যে 73-এর মধ্যে ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা মাত্র দল, সেই দল জাহান্নামে যাবে না, তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ, শুনতে চান তারা? সাহাবায়ে কেরাম উঠে গেলেন, বলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই মিল্লাত কি? মনে রাখবেন যখন বলছে 72 ফেরকা, তখন বলেছে ফেরকা, বলেছে ফেরকা, ফেরকা হচ্ছে ফরক থেকে যেগুলো আস্তে আস্তে যুদ্ধ হয়ে যায়, আর মিল্লাত হচ্ছে মিলন থেকে, যারা মিল্লাতের মধ্যে থাকবে রুহানাউ বাইনাহুম, তারা এক সুন্নি আর সুন্নিকে দেখতে মিলে যাবে। এখন সুন্নিদের মধ্যে এত ফেরকা কেন? তাহলে কি আপনাকে মিল্লাতের মধ্যে নাই? মিল্লাত মানে মিলন, আর ফেরকা মানে যুদ্ধ হয়ে যাওয়া, পড়ে যাওয়া, ছিটকে যাওয়া। কিন্তু ওইটা 72 সময়ে রাসূল বলেছেন মিল্লা, আর একটা দলের ক্ষেত্রে বলেছেন মিল্লা, ইল্লা মিল্লাত ওয়াহিদা ইয়া রাসূলুল্লাহ। তারা তো রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই বিধান যেই বিধানের উপরে আমি নবী আছি, যেই রাস্তার উপরে আমি নবী আছি, ওয়া আসহাবি এবং আমার সাহাবীরা যে রাস্তার উপরে আছে। দেখে নাও তো এখন বন্দা কোন রাস্তার উপরে আমার নবী ছিল, কোন রাস্তার উপরে সাহাবায়ে কেরাম ছিল, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে সকল মুহাদ্দিসরা এক দলের মধ্যে এসে গেলেন। মুতাজিলা ফেরকা এরা আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহ রসুলের সাহাবীর পদের মধ্যে ছিল না, খারিজিরা সেই পদের মধ্যে ছিল না, রাফিজিরা সেই পদের মধ্যে ছিল না, কদরিয়ারা সেই পদের মধ্যে ছিল না, মজুসিয়ারা সেই পদের মধ্যে ছিল না, তাতিলিয়ারা সেই পদের মধ্যে ছিল না, মুসাববাহারা সেই পদের মধ্যে ছিল না,
ভিন্ন যত বাতিল ফেরকা রয়েছে, কোন ফেরকার মধ্যে এই দুটো জিনিস পাওয়া যায়নি, যেই পথের মধ্যে আমার রসুল এবং সাহাবা ইকরাম এসেছে। কেউ রসুল মেনেছে, সাহাবা ইকরামকে গালি দিয়েছে, আবার কেউ সাহাবি মেনেছে, আহলে বাইতকে গালি দিয়েছে। কিন্তু একটাই দল পাওয়া যায় যারা রসুলকেও মেনেছে, সাহাবা ইকরামকেও মেনেছে, এদের নামে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আমাদেরকে দায়েম এবং কায়েম থাকার আল্লাহ তৌফিক দান করুক। এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।